করোনা উপসর্গ নিয়ে মারা গেল মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুবর্ণ ইসলাম রোদেলা বুধবার রাতে মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় গত সতেরোই সেপ্টেম্বর বিদ্যালয়টির দশম শ্রেণীর এক শিক্ষার্থী করোনা পজিটিভ হওয়ায় বাইশ সেপ্টেম্বর পর্যন্ত ওই শ্রেণীর সব কার্যক্রম বন্ধ ছিল মানিকগঞ্জ থেকে গোলাম সরওয়ার সানুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট পরিবার জানিয়েছে গত তিন দিন ধরে রোদলার জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিল সে বুধবার দুপুর বারোটার দিকে গলা ও বুকে ব্যথা ও মারাত্মক শ্বাসকষ্টে ভুগে অচেতন হয়ে পড়ায় রোদলাকে দ্রুত স্থানীয় মন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয় সেখানে করা সিটি স্ক্যান রিপোর্টেও করোনা উপসর্গ পাওয়া যায় আর টি আর এর ব্যবস্থা আমাদের এখানে নাই যার ফলে হচ্ছে কোভিড টেস্ট হচ্ছে আমরা কনফার্ম করতে পারি নাই বাট ওর ক্লিনিক্যাল সিমটম এবং রেডিওলজিক্যাল ডায়াগনোসিস অনুযায়ী হচ্ছে কোভিড সাসপেক্টেড কেস হিসেবে হচ্ছে আমাদের ডক্টর তাকে রেফার করা হচ্ছে কমিউনিটি হসপিটালে পাঠায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনার পথে রোদালার মৃত্যু হয় মানিগঞ্জ গার্লস স্কুলে ক্লাস এইটে প্রথম ছিল প্রথম এবং সে প্রথম প্রথম হয়েছিল হয়েছিল ফার্স্ট কালকে ওর মা সকালে ফোন দিছে যে ওর অবস্থা ভালো না সে কেমন করে শ্বাসকষ্ট করতেছে তাই আমি কি বলো কি শ্বাসকষ্ট বলতেছে আমি সাথে সাথে দৌড়ায় চলে আসি চলে আসে কালকে আমি নিয়েছি অনেক হাসপাতালে নিয়েছি মনোতে নিয়েছি রোদ্া সর্বশেষ গত পনেরো সেপ্টেম্বর স্কুলে গিয়েছিল রাজীব আহমেদ চ্যানেল আই